আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। নিশ্চয় সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দয়ালোর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। একটি বিশেষ মুহূর্তে আমরা উপস্থিত। এই সময় আমরা প্রতিদিন মিষ্টি খেতে খেতে একেবারে অস্থির। এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমাদের আশেপাশে যারা আছে তাদের কাছেই আমরা মিষ্টি বিতরণ করে আমরা মিষ্টি থেকে কিছুটা দূরে থাকব। তারপরেও কি দূরে থাকা যায়? কারণ যখন দূরের মানুষগুলো কাছে আসে, ভালোবাসার টানে, এবং তারা প্রশিক্ষণ করতে করতে কোনো এক সময় অনেক কষ্টের পরে সাকসেস হয়, তখন তাদের আনন্দের মিষ্টিটুকু না খেলে চলে না। এমন একটি মুহূর্তে আমরা উপস্থিত। এই ব্যাচের সকলের সাথে আপনাদের পরিচয় করা হয়েছে। হাতে গোনা তিনজন ব্যক্তি এখনও আছে যাদের সাথে আপনাদের পরিচয় ঘটানো হয়নি। আপনারা জানেন যে আসলে অত্যন্ত ব্যস্ত সেকশনে আমি কাজ করি, আর শুধুমাত্র সার্ভিসিং নিয়ে যখন কাজ করতাম তখনও চরম ব্যস্ত থাকতে হতো। আর এই সময়ে প্রতিনিয়ত আমাদের কাস্টমার বাড়ছে আর সাথে ছাত্র সংখ্যাও বাড়ছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে প্রতিদিন যে পরিশ্রম করতাম তার চাইতে এখন আরও অনেক গুণ বেশি পরিশ্রম করতে হচ্ছে। যার কারণে গতকালকে থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার দৈনিক পরিশ্রমের আরও 3 ঘন্টা বৃদ্ধি করার। এবং আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর রহমতে, আমি গতকালকে থেকে শুরু করেছি। আমি গতকাল এবং আজকে 2 দিনই 3 ঘন্টা বেশি ওয়ার্কিং করেছি, এবং আগামীতে ইনশাল্লাহ এটা অব্যাহত থাকবে। আমি যা কাজ করতাম তার চাইতে আরও 3 ঘন্টা বেশি আমি প্রতিদিন কাজ করব। কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে যখন সুপারফ্যানরা আসে তাদেরকে কঠোর পরিশ্রমের মাধ্যমে সঠিক শিক্ষা দেওয়াটা আমার জন্য দায়িত্ব কর্তব্য হয়ে যায়। আমি মনে করি এটা আমার জন্য ফরজ। এই মুহূর্তে 3 জন ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করাবো যারা এই মুহূর্তে এখানে উপস্থিত আছে, এবং তাদেরকে এমন সময় পরিচয় করাচ্ছি যে সময়টুকু তারা সাকসেসের পথে। এখানে একজন ব্যক্তি আছে ঢাকা যাত্রাবাড়ি থেকে আগত, নাম তার মুখ থেকেই শুনবো। কনফিডেন্ট লেভেল থেকে অনেকটাই দূরে ছিল এবং মনে অত্যন্ত ভীতি এই কাজ সম্পর্কে। অনেকদিন থেকে সে চেষ্টা করছে, ঢাকাতে কয়েক জায়গায় প্রশিক্ষণও নিয়েছিল, তো প্র্যাকটিক্যাল কাজ না থাকার কারণে সাকসেসের দরজা থেকে অনেক দূরে। আমার কাছে অনলাইন ট্রেনিং করেছিল এবং তখনই আমার প্রতি তার একটি ভালোবাসা তৈরি হয় এবং রাজশাহীতে ছুটে আসে। আর সেই সময়টুকু ছিল প্রায় 1.5 বছরের উপরে। আমার কাছে অনলাইন ট্রেনিং করার 1.5 বছর পরে রাজশাহীতে এসেছে এবং সরাসরি প্রশিক্ষণ নিচ্ছে। এরপরেও তার কাছে মনে হচ্ছিল যে আমি এত ডিপলি আলোচনা করি মোবাইল সার্ভিসিং সম্পর্কে, যার কারণে সে এইগুলোকে সঠিকভাবে রিসিভ করতে পারছিল না। তো সেই দিন যখন তার মুখ থেকে এরকম কথা শুনি, একজন টিচার সবসময় চায় ভালো টিচারদের এরকম গুণাবলী হওয়া উচিত যে ছাত্ররা যখন পারছি না, বুঝতে পারছি না, তাদের বিফল হওয়ার কথাগুলো বারবার উপস্থাপন করে, তখন টিচারের জন্য এটা আসলে একটা ভালো দিক। কারণ আমরা পজিটিভ মানুষকে পজিটিভ করতে পারি না, নেগেটিভ যারা তাদেরকে পজিটিভ করতে পারি। কোনো একজন বলছে যে আমি কাজ বুঝছি, কিন্তু আসলে সে বুঝছে না, তাকে আসলে বোঝানো সম্ভব হয়। যখন কোনো ছাত্র মুখ ফুটে তার লজ্জাকে দূরে ঠেলে দিয়ে সরাসরি নির্ভয়ে বলতে পারে যে আমি কাজটি বুঝিনি, তখন তার পিছনে শ্রম দিয়ে তাকে কাজটি বোঝানো যায়। এই ধরনেরই একজন ছেলে এখানে দাঁড়িয়ে আছে, আপনাদের সাথে পরিচয় করাবো। সে অত্যন্ত ভীত সন্ত্রস্ত ছিল আর মাত্র 12 ঘন্টার ব্যবধানে তার কনফিডেন্ট লেভেল অনেক উপরে। যে এখানে আয়রনটাই ভালোভাবে ধরতে জানতো না, আর তার কনফিডেন্ট লেভেলটা এরকম ছিল যে এটা মনে হয় আমার দ্বারা সম্ভব না। আর আমার সামনে প্রকাশ করেছে, আমি তাকে তাদেরকে মোটামুটি 2 ঘন্টার উপরে মোটিভেশন করেছিলাম। রাত্রে দাঁড়িয়ে থেকে 2 ঘন্টা তাদের সামনে অনেক কথা বলেছি, অনেক কথা দিয়ে বুঝিয়েছি আসলে পরিশ্রম আমাদের সফলতার মূল চাবিকাঠি। আর মাত্র আজকে 4-5 ঘন্টা প্রশিক্ষণের পরেই তার ফলাফল এমন একটা পর্যায়ে যে সে একটি রানিং সেটকে সিপিইউ তুলে রিভলভ করে আবার নতুনভাবে সিপিইউ লাগিয়ে অন করে দেখিয়েছে, এবং আর সে আনন্দটুকু মিষ্টির প্যাকেটের মাধ্যমে আমাদের কাছে প্রকাশ করছে। কথা অনেক বেশি হলো, আসলে আনন্দের বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতেই হয়, কারণ এটা আমাদের জন্য একটি ভালো দিক এবং আমরা পজিটিভলি সব কিছু দেখতে চাই। আর মূল বিষয়বস্তু হলো যে এগুলো কেন আপনাদের সামনে তুলে ধরি। তুলে ধরার অর্থ এই যে দেশে এবং বিদেশে যেসব জায়গাতে এখনও পর্যন্ত আনসাকসেস টেকনিশিয়ানরা আছে তাদের কাছে সফলতার বিষয়গুলো উপস্থাপন করা, যেন তারা নিজেরাও আগ্রহী হয়ে ওঠে
এবং অজানা বিষয়গুলো জানার চেষ্টা করে আনসাকসেস মানুষগুলো যেন সাকসেসফুল মানুষে রূপান্তরিত হতে পারে সেই সুযোগ করে দিতে আমরা এতটা কঠিন পরিশ্রম করছি। এই মুহূর্তে আমরা চলে যাব আমার বাম সাইডে সাকসেসফুল একজন ছাত্র দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন চশমা চোখে, আমরা তার মুখ থেকে তার পরিচয় শুনবো। আসসালামু আলাইকুম, আমি এসেছি ঢাকা যাত্রাবাড়ি থেকে। আমি গত 2 দিন ধরে অনেক চেষ্টা করছি যে রিবলিং মানে আইসি উঠিয়ে লাগানোর জন্য রিবল করে, কিন্তু আমি চেষ্টা করতে করতে ব্যর্থ হয়েছি, পরে হতাশ হয়ে গেছি। হতাশ হওয়ার একটা পর্যায়ে আমি একদম ডাউন হয়ে গেছিলাম। তো পরে দিয়ে ভাইয়া বুঝালেন, আদর করে অনেক কিছু বললেন, তারপর আজকে পাশে বসায় আমাকে এতটা পরিমাণে ইন্সপিরেশন করলেন যে আমি আল্লাহর রহমতে সাকসেসফুল হলাম। ফার্স্ট টাইম সাকসেস হয়েছে, যেটা 2 দিন চেষ্টার ফলেও ব্যর্থতাই ছিল। এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আচ্ছা, সাজ্জাদ হোসেনের পরিচয়টা এর আগে আমরা দিতে পারিনি আপনাদের সামনে, কারণ ব্যস্ততার মধ্যে। এই মুহূর্তে সাজ্জাদ আমাদেরকে সকলকে মিষ্টি খাওয়াবে, আর মিষ্টি খেতে খেতে আরও 2 জন ব্যক্তির আমরা পরিচয় শুনব। এখানে দেখতে পাচ্ছেন যে আরও একজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে, এর চোখেও চশমা, আর এসছে টাঙ্গাইল থেকে। তোর নাম বলো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রেজাউল করিম, আমি আসছি টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল থেকে এসেছে রেজাউল করিম। আমাকে এই গত মাসে প্রশিক্ষণ করতে আসার জন্য হঠাৎ করেই ফোন দিয়ে বসে, এবং আমি ওই সময় ব্যর্থতার কথা জানিয়েছিলাম যে আমার এখানে কোনো ক্যাপাসিটি নেই, এই মুহূর্তে হঠাৎ করে আমি ছাত্র নিতে পারবো না। আপনারা জানেন যে আমার এখানে অত্যন্ত বেশি চাপ থাকে, এবং আমি যতটুকু চাপ নিতে পারি তার বাইরে ছাত্র নিলে তাদের পরিচর্যার সমস্যা হয়, যার কারণে আমি সবসময় একটা লিমিট বজায় রাখি। আর সে কারণে তাকে যখন আমি না বলেছিলাম, আর সে সরাসরি ইন্ডিয়া চলে গেছিল প্রশিক্ষণের জন্য, আর সেখান থেকেই তার কনফিডেন্ট লেভেলটা খুব একটা ভালো পর্যায়ে না নিতে পেরে আমার সঙ্গে ফোনে আবার যোগাযোগ করে এই মাসে আবার সে আমার এখানে প্রশিক্ষণে চলে এসেছে। এবং প্রশিক্ষণ কয়দিন হয়েছে এখানে আসার? স্যার, আমি আসছি এখানে 9 তারিখ। 9 তারিখে এসেছে, আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা দিন চলে গেছে, এখন কনফিডেন্ট লেভেল আস্তে আস্তে তৈরি হচ্ছে। তা আমরা রেজাল্ট করিমের জন্য দোয়া করবো। তারপরে আরও একজন আছে আমাদের কুমিল্লার রসমালাই সহ এখানে উপস্থিত ছিল, রেজাউল করিম টাঙ্গাইলের মিষ্টি নিয়ে এসেছিল আমার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন শাহিদ কুমিল্লা থেকে এসছে রসমালাই নিয়ে, যা আমি সবসময় বলে থাকি যে কুমিল্লার রসমালাই যারা খায়নি তাদের জন্য আসলে একটি দুঃখজনক হিস্টোরি এটা। কুমিল্লার রসমালাই না খেয়ে যদি কেউ মারা যায় এটা আসলে খুব দুঃখজনক আমি মনে করি, যেন প্রত্যেকটা মানুষকে এর স্বাদ গ্রহণ করা উচিত আমার চিন্তাধারায় মনে হয়। আচ্ছা, এই মুহূর্তে আমরা কুমিল্লার সুপার ফ্যানের পরিচয় শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু, আমি মোহাম্মদ শাহিদ হোসেন, আমি কুমিল্লা থেকে এসেছি। কুমিল্লার সুপার ফ্যানের জন্য আমরা দোয়া করব। এখানে আশেপাশে আরও সুপার ফ্যানেরা আছে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, এবং সকলের পরিচয় আপনাদেরকে করিয়েছি ইতিমধ্যে। আমরা দেখিনি যে আরও কিছু ছাত্র আছে। আমি সবসময় আমার ক্যাপাসিটিগুলো আরও একটু পরিষ্কার করার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের মনিটরের পাশে মনিটরের ছেলেরা প্র্যাকটিস করছে, আর ছেলেদের প্র্যাকটিসের জায়গাটা আমরা একটু বাড়ানোর জন্য চেষ্টা করেছি, এবং প্র্যাকটিসের জায়গাটাকে আলাদা জায়গায় নিয়েছি যখন তারা হার্ডওয়্যারের খুব ডিপলি প্র্যাকটিস করবে। কারণ আমি এখানে চেষ্টা করি মাদারবোর্ডের কাজগুলো খুব ডিপলি ছেলেদেরকে প্র্যাকটিস করানোর, আর প্র্যাকটিসের জন্য আলাদা হার্ডওয়্যার রুম করা হয়েছে, সেখানে তারা প্র্যাকটিস করছে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আপনাদের কাছে আরও পরামর্শ চাই যে কী করলে ছেলেরা ভালোভাবে কাজ শিখতে পারবে, কীভাবে তাদেরকে সামনের দিকে আরও ভালোভাবে অগ্রসর করা যায়, সেই চিন্তায় সবসময় মজবুত থাকে। সকলে আমাদের সকলের জন্য দোয়া করবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।